পাকা কথা জুড়ি মেলা ভার। শোন, এই যে ওই আলমারিতে আমার এত এত খাবার স্টক করা থাকে, তুই কি জানিস? খাবার? হ্যাঁ রে বাবা, খাবার খাবার, লজেন্স, চকলেট, এসব, বুঝতে পেরেছিস? এই বাড়িতে তো অনেক কুচু কাছে মানুষ হয়েছে না? হ্যাঁ, ওদের যত আবদার আমার কাছে, জানিস তো, যত আবদার আমার কাছে, আমি কি করতাম? আমি এসব দিয়ে আমার কাজ হাসিল করে নিতাম ওদের থেকে। এই যে তোর ছোট্টি ভাই, ফুলদি ভাই, এরা সব যতই লেখাপড়া করুক আর যতই বড় হোক আর যতই অফিস করুক, তাদের অভ্যেস যায়নি কারোরই। সব সময় আমার কাছে, বাড়িতে থাকুক কি অফিস যাওয়ার সময়, আমার কাছে এসে হাত। আর তোমার কর্তাটি, সে তো আবার একটু রাশভারী লোক কিনা, সে ছোট থেকেই অন্যদের মতন করে তো চান না, সোজা আমার কাছে এসে অভিযোগ করেন। জান, আজকাল তো দেখছি চকলেট টকলেট আমার জন্য কিছুই থাকে না, যা থাকে সব অন্যেরা পায়, বেশ আমার কিচ্ছু লাগবে। তখনই বুঝে নিতে হবে তার কিছু চাই। এই যে আকাশ, পুপে, তারা কি ছাড়ে নাকি? ওই জন্য তো আমি বয়ম বয়ম ভর্তি করে এখানে রেখে দিই। আমার তীর্থ জানে, কে আর বলে দিতে হয় না, ফর্দতেও লিখে দিতে হয় না, ও মাস বাজারের সঙ্গেই চলে আসে। আমি এসব কিছু বাইরে কেন রাখি না জানিস? ওই বিচ্ছুগুলো দুদিনে তো সব শেষ করে দেবে। আজ থেকে এই চকলেটের খরিদ্দার তুই হবি। দেখি গয়নার বাক্সটাই অদ্ভুত ভাবে খোলা কেন? আমি তো কোনোদিন এভাবে খুলে রাখি না গয়নার বাক্স। গয়নাগুলো কি আশ্চর্য, বাক্স ভর্তি গয়না, কি অলক্ষণে কথা, কোথায় গেল এত গয়না? তোমার গয়না মা বাড়ি থেকে হারিয়ে গেছে? না না, হারানোর তো কথা নয়, আমি তো নিজেও অবাক হয়ে যাচ্ছি। তুমি চাবিটা কোথায় রেখেছিলে মা? যেখানে বরাবর থাকে সেখানেই সেখানেই রেখেছি। আর আমার চাবি কোথায় থাকে শুধু আমিই জানি, আর কেউ জানে না। তাহলে চাবি খুলে কে আপনার গয়না বার করে নেবে মা? কার এত সাহস হবে? ওমা মা, ভালো করে খুঁজে দেখো না, মানে আলমারির বাইরে গয়নাগুলো রেখে দাওনি তো কোথাও? মানে এরকম তো হতে পারে যে তুমি ওগুলো বার করেছো আলমারি থেকে, হয়তো রাখতে ভুলে গেছো গয়নাগুলো, হতে পারে তো মা? না না বুবলু, আমি তো বললাম আমি তন্ন তন্ন সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই, কোথাও নেই। জান, ও তুমি এসে গেছো, মনটা তো অশান্ত হয়ে আছে না। আমি আমি অনেক গয়না ছিল জান? যা ছিল তোমাদের জন্যই ছিল। আমি ওই শালুকের ভাগটা ওকে বুঝিয়ে দিয়ে তোমাদের গুলো আমি তুলে রেখেছিলাম, ভাগও করে রেখেছিলাম সেইভাবে। এরই মধ্যে কাণ্ড। আমি একটা কথা বুঝতে পারছি না, যে বাড়িতে তো কোনো বাইরের লোক আসেনি। দেন কোনোদিন কিছু চুরিও হয়নি, আপনার ঘর থেকে হঠাৎ
অবাক কাণ্ড। আচ্ছা মা, তুমি যখন গয়নাগুলো বার করছিলে তখন কি ঘরে আর কেউ ছিল? মানে আমাদের ওই কাজের যে বউটা আছে না, সেই বউটা কি ছিল? না না তো, না শুধু শালুক ছিল, শালুককেই তো দেখালাম গয়নাগুলো। সরি, আই এম ভেরি সরি দাদা, তোর ভালো লাগবে না এমন একটা কথা আমি বলবো, মানে বলতে বাধ্য হচ্ছি। মানে এই ঘটনাটা শোনার পর থেকে আমি তোর পুত্রবধূকে আর দেবী বলে ঠিক ভক্তি করতে পারবো না। তার মা বলল যে ঘরে শুধু শালুক ছিল। কিন্তু আমি কিছু নিইনি, বললে আমাকে যে গয়নাগুলো দিয়েছে আমি সেগুলোও নিয়ে আসতে পারি। জানকে জিজ্ঞেস করে দেখো, আমি কিছুতেই নিতে চাইনি। হ্যাঁ, হয়তো পরে আরো অনেক বেশি করে নেবে বলে তখন ছুঁচো মেরে হাত গন্ধ করতে চাওনি। ওরি, তুমি মার গয়নার ব্যাপারে কিছু জানো? বদ্ধদে বাবু, বদ্ধদে বাবু গো, সামনে আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের বিয়ের কোনো গয়নাও জোগাড় হয়নি গো। সামনে অনেক খরচ খরচ আছে, অথচ সামর্থ্য নেই, কি করব জানি না গো। তবু তাই বলে আপনাদের বাড়ির গয়না আমি চুরি করিনি গো, আমি চুরি করিনি। আপনাদের বাড়িতে এত বছর কাজ করতেছি, এমন দুর্মতি যখন একদিন হয়নি তখন নতুন করে আর হবে না গো। তবু বলতেছি আমার আমার বাক্স পুটুলি যা যা দেখতে চান আপনারা দেখতে পারেন গো। শোনো, সবাইকে একটা কথা বলে রাখি, বাড়ির গয়না যদি বাড়ি থেকে পাওয়া যায় ভালো, নচেত কিন্তু থানা পুলিশ হবে। আর থানায় গিয়ে পুলিশকে খবরটা বললে পুলিশ কিন্তু ভালো করে জানে কিভাবে আদায় করতে হয়। তীর্থ, তুমি আজ অব্দি যত গয়না আমাকে গড়িয়ে দিয়েছিলে সব সব ওর মধ্যে ছিল, সব। মা মা, আপনি ভালো করে একটু খুঁজে দেখুন না, হতেও তো পারে আলমারির ভেতরে টেতরে রয়ে গেছে, হতেও তো পারে এটা। না বড় বৌমা, অতগুলো গয়না তো আলমারির মধ্যে অদৃশ্য হয়ে থাকতে পারে না, আমি খুব ভালোভাবেই খুঁজে দেখেছি, কোথাও নেই, কোথাও নেই। আমি তো ভাবতেই পারছি না যে বাড়ি থেকে গয়না উধাও হয়ে যেতে পারে। জান, আমি একটা কথা বলবো, তুমি রাগ করো না প্লিজ। আমার মনে হয় বাড়ির সকলের ব্যাক সার্চ করা উচিত। সার্চ করব মানে? বাড়ির লোকই বাড়ির গয়না চুরি করবে? হ্যাঁ, ব্যাক সার্চ করবে, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ জান, তুমি করতে পারো। কি বলছো তুমি, কি আবোল তাবোল কথা বলছো তোমরা? যে আবোল তাবোল খুব একটা বলছে না সেটা তুমি ভালো করেই জানো মা। এতগুলো গয়না কর্পূরের মতো উবে গেল, আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? আমার মত যদি নাও তাহলে ইমিডিয়েট আমাদের পুলিশে ইনফর্ম করা উচিত। আমাদের তো কোনো ভয় নেই মা, কারণ শাড়িগুলো তলায় ভালো করে হাত দিয়ে দিয়ে দেখো। জান, আমার মনে হয় এর মধ্যেই তোমার গয়না আছে, দেখি খোল।